মামাতো বোনের ফেসবুক পোস্ট, তুফাজ জলের ছুরির বিচার ছাত্রদেরকে করতে বলেছিলেন বাবি। মা বাবা ও ভাইকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন তুফাজ জলের বাবি শরীফ আক্তার হয়েছিলেন তার একমাত্র আশ্রয়স্থল। তবে সেই ভাবি তুফাজ জলের সঙ্গে করেছেন কুকুর বিড়ালের মতো আচরণ। এছাড়াও তুফাজ জল সুস্থ থাকুক সেটা কখনো চাননি তিনি। এমনকি মোবাইল ছুরির অপবাদের বিচার ছাত্রদেরকে করতে বলেছিলেন শরীফা। এমন সব অভিযোগ লিখে নিহত তুফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার কানিয়া তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। তুফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার কানিয়া তার ফেসবুক পোস্টে লিখেন, তুফাজ্জল আমার ফুফাতো ভাই দুধ ভাই, আমরা একই মায়ের দুধ পান করে বড় হয়েছি। তুফাজ্জলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তুফাজ্জলের আরও দুজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গেছে। সেই দুজন হলো ওর একমাত্র ভাবি ও ভাইয়ের শাশুড়ি। তুফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তুফাজ্জল সুস্থ হোক সেটা তিনি কখনো চান নাই, কারণ তুফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে বাঘ বসাবে। এই পোস্টে তানি আরো লিখেন, তুফাজ্জলের মৃত্যুর পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি। সে মিডিয়ার সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে নিচ্ছে? যে তুফাজ্জল জীবিত থাকা অবস্থায় তার একটু ভালোবাসা পায় নাই, এখন আসছে গার্ডিয়ান হিসেবে, কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে? তুফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ সে পেতে পারে, তাই এখন গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে। ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুফাজ্জলের এই অবস্থার পিছনে আপনিও দায়ী। আসমা আক্তার তানিয়ার পোস্ট করা এমন অভিযোগের বিষয় অস্বীকার করে নিহত তুফাজ্জলের ভাবি শরীফ আক্তার বলেন, তুফাজ্জল বেঁচে থাকলে বলতে পারত কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তুফাজ্জল প্রায় 3-4 বছর আমার কাছেই ছিল, যখন কিছুটা সুস্থ ছিল তখন সে বিভিন্ন থানায় রাইটিং এর কাজ করেছে। পারিবারিকভাবে তুফাজ্জলের সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল তার মামাতো বোন দূরে বসে কিভাবে দেখবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুফাজ্জলের বিচার করতে বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ওই শিক্ষার্থীরা মোবাইল ফোনে টাকা দাবি করে, এছাড়া বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা। এই সময় আমি তাদেরকে বলি, তুফাজ্জল মানসিক রুগী, সে কোনো ছোড় না, তাকে ছেড়ে দিন। এছাড়াও তাদেরকে বলি, যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে আপনারা আইনের আশ্রয় নেন। প্রসঙ্গত, গত বুধবার 18 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করায় তুফাজ্জল মারা যান। নিহত ওই যুবক বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, আদালতে জবানবন্দি দিয়েছেন কয়েকজন আসামি।